হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে, আর স্বাগতম জানাচ্ছি নতুন একটি অটোক্যাডের টিউটোরিয়ালে। আমাদের এবারের অটোক্যাডের টিউটোরিয়ালটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, কেননা এই জিনিসটি অনেকে হয়তো বা আপনাদেরকে শিখাবে না, আবার অনেকে হয়তো শিখালেও আপনাদের প্রপারলি গাইডলাইন্স করবে না, এবং আমিও এই ব্যাপারটি নিজেও শিখেছি অনেক কষ্ট করে। সো আপনাদের সাথে আজকে এই বিষয়টি শেয়ার করব এ টু জেড। তবে একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা আগে ডাউনলোড করবেন না, একটু কষ্ট করে অনলাইনে 5-10 মিনিট দেখেন, তারপরে ভিডিওটা ডাউনলোড করেন, আদারওয়াইজ ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় না। আমি এই যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি তাতে আমার কোনো লাভই হয় না, ঠিক আছে? তো আশা করি আপনারা ফ্রেন্ডকে অবশ্যই সহযোগিতা করবেন, এবং আপনারাও চাইবেন যাতে আপনার ফ্রেন্ডরাও এই হেল্পগুলো পায় তার জন্য, ঠিক আছে? তো আমাদের আজকের এই ভিডিও টপিকস হচ্ছে যে আমরা কীভাবে আমাদের এই যে ড্রয়িংগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে কোনো ড্রয়িং হতে পারে। আমি মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সো আমার ইলেকট্রিক্যাল ড্রয়িং নিয়ে কাজ থাকে সব। সো আমি কিন্তু আপনাদের সিভিলের রিলেটেড কোনো কাজ দেখাতে পারবো না, ঠিক আছে? তবে এই যে বাসা বাড়ির ডিজাইন সবই তো সিভিল, এক কথায় হচ্ছে আমি আপনাদের শিখাচ্ছি কীভাবে ড্রয়িং করবেন, কীভাবে আপনি ড্রয়িংটাকে প্রপারলি গাইডলাইন্স অনুযায়ী ইউজ করবেন। আমি কিন্তু আপনাদের প্রথম থেকে বলে আসছি যে আমি কিন্তু আপনাদের বাসা বাড়ির ডিজাইন ড্র করে দেখাবো না, আমি হচ্ছে আপনাদের শিখাবো কীভাবে ড্র করতে হয়, এবং আমি তাই করছি, এবং তাতে আপনারা অনেকেই অনেক খুশি হচ্ছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সো আমাদের এই টিউটোরিয়ালের যে টপিক সেটা হচ্ছে যে আমরা এই যে ড্রয়িংগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা সাপোজ আমি আপনাদের একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম আমি জানি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন তারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন। এই যে ড্রয়িংটা আছে, ঠিক আছে, আমরা এই ড্রয়িংটাকে জুম করলে দেখতে পাচ্ছি যে এটার ভিতরে স্টোর রুম আছে, বেডরুম আছে, সব কিছু আছে, ঠিক আছে? এখন আমরা এই যে ড্রয়িংগুলো করে থাকি সাধারণত অটোক্যাডে, সেগুলো কিন্তু আমরা একদম বাস্তব যে মান থাকে সে অনুযায়ী, সাপোজ আমি আপনাদেরকে বলছি 43 ফিট বাই সাপোজ 50 ফিট, ঠিক আছে, ধরলাম 43 ফিট আর 50 ফিট স্কোয়ার ফিটের একটি জায়গা আছে, সেখানে আমাকে একটা ছোট্ট বাড়ি করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, অটোক্যাডে কিন্তু ঠিক একই মানের, সেম টু সেম মান নিয়ে আমরা কিন্তু সে ড্রয়িংটা করব, ঠিক আছে? কেননা অটোক্যাডের এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশাল একটা এরিয়া, ঠিক আছে, এই যে চারকোনা বক্স, আমরা কিন্তু কম্পিউটারে দেখতে পাচ্ছি ছোট্ট, কিন্তু এটার এরিয়ার কি, যার শুরু আছে শেষ নেই, ইনফিনিটিভ সাইজ, আমরা যত বড় চাই ড্র করতে পারি। আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পুরো সৌরজগৎটাকে একদম রিয়েল মানে কিন্তু ড্র করতে পারি এই অটোক্যাড সফটওয়্যারটির মাধ্যমে, ঠিক আছে? সো যেহেতু এটা একদম বাস্তব, অর্থাৎ 1:1 মানের এরিয়া হচ্ছে আমাদের এই অটোক্যাডটা, আমরা যেটা ড্রয়িং করি, সাপোজ আমরা যদি এখানে 20 ফিটের, সাপোজ এখানে যদি আমরা একটা 10 ফিটের বা 13 ফিটের একটা রুম ড্র করি, তাহলে কিন্তু ওই রুমটা কিন্তু এখানে 13 ফিটই অরিজিনাল 13 ফিটের সাইজটাই হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা যখন আমি না ঠিক এটা বললে ভুল হবে যে আপনারা যখন রাজুক প্ল্যান পাস করাবেন বা পৌরসভার প্ল্যানের জন্য আপনারা সাবমিট করবেন, ওই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের কী করতে হবে, A3 পেপার, A2 পেপার অথবা A1 পেপারে কী করতে হয়, আপনাদের ড্রয়িংটাকে সাবমিট করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় একটা ড্রয়িং, সাপোজ 43 ফিটের একটা ড্রয়িং আমরা যদি A3 পেপারে নিতে চাই, তাহলে এটা কীভাবে পসিবল? আর যদি নেই, যারা কিনা জাজমেন্ট করবে আমার ড্রয়িংটাকে, ড্রয়িংটা অ্যাকুরেট আছে কিনা, ঠিক আছে কিনা, সে কীভাবে বুঝবে যে এত ছোটো পেজে, সেখানে তো আর আমাদের অটোক্যাডের মতো এত বড় পেজ আমরা প্রিন্ট আউট করতে পারবো, তাই না? আমরা ছোট্ট একটা পেজে প্রিন্ট করে তাদেরকে দিব। সো ওই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটা স্কেলিং মাপ দেখাতে হবে, যে সাপোজ আমাদের যদি এটা 100 ফিট হয়, আমরা 10 ফিটের মধ্যে যদি এই জিনিসটা কাটাই, তাহলে আমাদের মানটা কত হবে, 100 বাই 1, ঠিক আছে, বা 1/100, এককে আমরা 100 দ্বারা ভাগ দিলে যে মান পাচ্ছি সেটা, মানে উল্টা বললাম না, আচ্ছা যাই হোক আপনারা বুঝে নেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা সাপোজ আমাদের যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের বাস্তবে হবে কত, 100 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার বা 70 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা যদি এখানে ড্রয়িংয়ে দেখাই 1 মিটার, ঠিক আছে, তাহলে আমাদের বাস্তবে হবে 10 ফিট বা 5 ফিট এভাবে, ঠিক আছে? সো আমাদের এটাকে একটা স্কেলিং মানের ভিতরে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই প্রসেসটা কীভাবে আমরা আজকে সেটাই শিখবো মূলত। সো আজকে একটু বেশি কথা বলছি, এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য একটু বেশি বেশি কথা বলে এক্সাম্পল দিয়ে যদি বুঝাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে সব, ঠিক আছে? অটোক্যাড একেবারে সহজও না, আমি যতটা সহজ বলে আপনাদের সাথে শেয়ার করি। ওকে,
তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এখন আমরা গত ভিডিওতে কি শিখেছিলাম, যে কিভাবে এগুলোকে প্রিন্ট করতে হয়, ঠিক আছে, অর্থাৎ প্লট করতে হয় পিডিএফে, কীভাবে পিএনজি ফাইল তৈরি করতে হয়, কীভাবে জিপিজি ফাইল তৈরি করতে হয়, ঠিক ওই প্রসেসটা কিন্তু আমাদের আজকে লাগবে, ঠিক আছে? সো যারা গত টিউটোরিয়ালটি দেখেননি, আগে আপনারা গত টিউটোরিয়ালটি দেখবেন, তারপরে এই টিউটোরিয়ালটি দেখবেন, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা এখন নিচের দিকে আসেন। এই যে আমরা এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের এই যে ড্রয়িংগুলো আছে, এই যে এই পুরো এরিয়াটাকে বলা হয় মডেল লেআউট বা মডেল স্পেস, যেটাই বলেন না কেন, ঠিক আছে? আমরা এই যে নিচে দেখেন লেখা আছে কিন্তু মডেল লেআউট, আমরা এটাকে মডেল লেআউট বলি, অনেকে মডেল স্পেস বলে, যে যেটা বলে, ঠিক আছে, আমি এটাকে মডেল স্পেসই বলি। ওকে, সো এখন দেখেন এই পাশে আর একটা অপশন আছে লেআউট ওয়ান। অনেকের কাছে হয়তো বা এই লেআউট ওয়ান অপশনটা নাও থাকতে পারে, তো আপনারা কীভাবে এটাকে আনবেন, আনার জন্য এই যে মডেল লেখাটা আছে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর উপরে চলে যাবেন, দেখবেন নিউ লেআউট, ঠিক আছে? এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখেন আমাদের এখানে লেআউট ওয়ান ছিল, এখন লেআউট টু হয়ে গেল। এটা আমাদের দরকার হচ্ছে, আমরা যেহেতু স্কেলিং করব আমাদের এই ড্রয়িংগুলোকে, তার জন্য আমাদের এক্সট্রা একটা লেআউট অপশন নিয়ে নিব। তো এই ক্ষেত্রে সুবিধা কি, আমরা এই যে লেআউটগুলোতে এনে আমরা চাইলে বেশ কিছু জিনিস এডিটও করতে পারবো, কিন্তু আমাদের এই মডেল স্পেসে অরিজিনাল যে ফাইলটা আছে সেটা ঠিকই থেকে যাবে, ঠিক আছে? কোনো কিছুর অসুবিধা হবে না। তো সাধারণত এইভাবে আপনারা প্রিন্টও করবেন, সব কিছুই করবেন, ঠিক আছে? আগেরটা আমরা সহজ প্রসেসে দেখেছিলাম, এখন আমরা অরিজিনাল প্রসেসে দেখব। তো এখন আমি লেআউট ওয়ানে চলে যাচ্ছি, অলরেডি আরেকটা লেআউট হয়ে গেছে। যদি লেআউট বেশি হয়ে যায় আপনি কী করবেন, রাইট বাটন ক্লিক করবে, এখান থেকে ডিলেট অপশন আছে ডিলেট করে দেবেন, ব্যাস হয়ে গেল। সো অলরেডি আমাদের এই লেআউট টুয়ে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা চলে এসেছে, কিন্তু আমরা এভাবে ড্রয়িং আনবো না, ঠিক আছে? আমরা এটাকে ডিলেট করে দিব, জাস্ট ডিলেটে কিবোর্ড থেকে আমি প্রেস করে দিলাম ডিলেট। ওকে, লেআউট ওয়ানে আমরা চলে যাই। যাওয়ার পর প্রথম যে কাজটা হবে এখানে, যে এটা কোন মানের আছে, কি মানের পেজ আস, তো আমরা তো জানি না যে এই পেজটার আসলে অ্যাকচুয়াল সাইজ কত, তাই না? তো আমাদেরকে এই পেজটাকে প্রথমে সেট আপ করে নিতে হবে। তার জন্য আমরা কী করবো, লেআউট ওয়ানের উপরে, অথবা আপনি যদি লেআউট টু এ করতে চান, লেআউট টু এর উপর, যেটার উপর হয় এটা আপনার ইচ্ছা, লেআউট ওয়ানের উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পর খুঁজে বের করবেন এই যে পেজ সেট আপ ম্যানেজার। সো আমরা পেজ সেট আপ ম্যানেজারে কী করবো, মাউসের লেফট বাটন ক্লিক করবো। করার পরে যে লেআউট ওয়ান এবং টু দুটো অপশন চলে এসেছে, তো আমরা লেআউট ওয়ান সিলেক্ট করতে পারি, চাইলে এখান থেকে লেআউট টুও সিলেক্ট করতে পারি, ঠিক আছে? লেআউট ওয়ান সিলেক্ট করে আমরা এখান থেকে নিউতে চলে যাব। ওকে, নিউতে আসার পর সেট আপ ওয়ান, আমাদের লেআউট ওয়ান এখানে আমরা সিলেক্ট করে ওকে করে দেব। করার পর আমাদের প্রথম যেটা কাজ হবে, আমার অলরেডি প্রিন্টার সেট করা আছে, কিন্তু আমার প্রিন্টার নষ্ট হয়ে গেছে। সো আমি চাইলেও এখানে ইচ্ছা ছিল আপনাদের সাথে সরাসরি একটা পেজ প্রিন্ট করে দেখাবো, কিন্তু হলো না। সো আমরা এখান থেকে কী করবো, যাদের কাছে প্রিন্টার নাই তারা DWG2 PDF ডকুমেন্ট করে আমরা দেখতে পারি, ঠিক আছে? এটাকে আপনারা সেট করে নেবেন। নেওয়ার পর হচ্ছে ডান পাশে চলে যাবেন, এখানে এই যে প্লট স্টাইল টেবিল, এখান থেকে একেট করে দিবেন, তাহলে কালার আসবে। ওকে, ডিসপ্লে প্লট স্টাইল, ইয়েস, এটাকে আমরা টিক মার্ক করে দিতে পারি। তারপর হচ্ছে কোয়ালিটি নর্মাল, এখানে চাইলে ম্যাক্সিমাম সাইজ করা যায়, সো আমরা নর্মালি রাখছি এই মুহূর্তে। তারপর হচ্ছে পেজ সাইজ, অর্থাৎ আমরা পেজটাকে কী মানে নিতে চাচ্ছি। আমরা এর পূর্বে শিখেছিলাম যে আসলে ISO A3 আমরা নিব, A4 নিয়েছিলাম, ঠিক আছে? আমরা আজকে A3টা নিই, এবং এটা কি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ উপরেরটা, সো আমরা এটাকে নিব। নেওয়ার পর প্লট অবজেক্ট, ওকে ওকে, সব কিছু ঠিকঠাক আছে। হোয়াট টু প্লট লেআউট, ওকে লেআউটে থাকুক, কাস্টম, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, ওকে ল্যান্ডস্কেপ মোডে রাখছি আমি। পোর্ট্রেট হলে আপনারা ওই যে পেজটা অন্যটা নিতে পারেন, বা এইটাকে পোর্ট্রেট সিলেক্ট করে দিলে হয়ে গেল। তো আমরা এখন এটাকে ওকে করে দিতে পারি। দেওয়ার পর উপরে দেখেন সেট কারেন্ট অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখান থেকে সেট কারেন্ট করে দেবো। এই যে পেজ কিন্তু আমাদের দেখতে পেলেন যে পেজটা কিন্তু একটু নতুন করে সেট আপ হলো, আমরা এখন ক্লোজ করে দিই। ওকে, তো আমাদের পেজ মোটামুটি সেট আপ হয়ে গেছে। সো আমরা এখন আমাদের এই পেপারে আমাদের ড্রয়িংটাকে আনতে হবে, তার জন্য আমি চলে যাবো মডেল স্পেসে। তো আমি এটাকে একটু রিফ্রেশ করে নিই, মডেলে চলে গেলাম, মডেল স্পেস থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ড্রয়িং নিতে পারি। সো আমি এই ড্রয়িংয়ের চাইলে এই টাইটেল ব্লক যেটা আছে, আমরা একটা টাইটেল ব্লক কপি করে নিই প্রথমে, বা এখান থেকে কাট করে নিই, যেটাই হয়। কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ভি, আমি এটাকে একপাশে রেখে তারপরে নিচ্ছি, জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব। করার পর আমাদের লেআউট ওয়ানে চলে যাব, এখানে এসে কন্ট্রোল ভি করে দেব। সো এখানটা আমি আপাতত রাখছি। রাখার পর যেহেতু এটা অনেক বড়, আমাদের পেজ থেকে অনেক বড়, এবং এখানে দেখতে পাচ্ছি আরও আনুষঙ্গিক কিছু চলে এসেছে, সো আমাদের এগুলো কোনো দরকার নেই, আমরা এগুলোকে জাস্ট সিলেক্ট করে
ডিলেট বাটনে প্রেস করে দিলাম, ঠিক আছে চলে গেল সব কিছু, তো আমাদের এগুলো দরকার ছিল না। এখন আমাদের এই টাইটেল ব্লকটা তো অনেক বড়, সো আমরা এটাকে ছোট করব কিভাবে, স্কেল কমান্ডের মাধ্যমে। তো তার জন্য আমরা দুইটা অপশন, একটা হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিব অথবা প্রথমে স্কেল কমান্ড ইউজ করব। সো আমি সিলেক্ট করে দেন স্কেল, ALE স্কেল, দেন ইন্টার দিবেন। দেওয়ার পর আপনার যে কোনো এক কর্নারে, এই যে আপনি এটাকে নিতে চাচ্ছেন, অর্থাৎ স্পেসিফাই বেস পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি বেস পয়েন্ট এটাকে এখানে সেট করলাম, ঠিক আছে। করার পর আমরা আর লিখে রেফারেন্স নিব, জাস্ট কিবোর্ড থেকে আর লিখবেন, আর দেন ইন্টার। দেওয়ার পর উপর থেকে এই পাশ থেকে আমরা এটাকে নিচের দিকে আনবো, জাস্ট নিচে, ওকে। এই 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 পয়েন্ট আমরা রেখে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর দেখেন আমাদের ড্রয়িংটা ছোট হয়ে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা অলরেডি শেপ দেখাচ্ছে, সো এটা মনে হয় আরেকটু বড় করা দরকার, আরেকটু, ওকে আরেকটু, ওকে এনাফ। সো আমি এক কাজ করি, এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক, এটাকে গ্রুপ করে নিই, জাস্ট গ্রুপ। এখন আমরা এটাকে সিলেক্ট করে টেনে ধরে যেদিকে খুশি সেদিকে নিতে পারছি, ওকে। তো এটা কিছুটা বড় আছে, তো আমরা এটাকে ছোট করব, ওকে। তো তারপর আমাদের টাইটেল ব্লকটা অ্যাডজাস্ট হয়নি, যেহেতু আমাদের এই ডট লাইনের ভিতরে রাখতে হবে। সো তার জন্য আমি এক কাজ করি, আমি আবারও এটাকে সিলেক্ট করি এবং আপনাদের সাথে আবারও স্কেল কমান্ডটা শেয়ার করি, SCALE। দেন আপনারা ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পর বেস লাইন আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন বেস লাইনটা। তো আমাদের এই মাথায় বেস লাইনটা ধরে আমরা ধরতে পারি, ধরার পর হচ্ছে আর লিখে ইন্টার করে দিবেন, জাস্ট এতটুকু। এখন আপনার অপর প্রান্তটা কোথায় রাখতে চাচ্ছেন, অপর প্রান্তটা সিলেক্ট করে বেস লাইনটা এখান থেকে জাস্ট আমরা একটু নিচের দিকে দিব, হ্যাঁ একটু ছোট করব, নিচের দিকে জাস্ট মাউসটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পর জাস্ট এটাকে এদিক ওদিক টানবেন, ঠিক আছে। নিচের দিকে টানলে ছোট হবে, উপরের দিকে টানলে বড় হবে। সো আমরা একটু এটাকে জুম করে দেখি কী অবস্থায় আছে, এখান থেকে যদি ধরা হয় এতটুকু, এতটুকু মেবি পারফেক্ট। এটা আসলে আপনার টাইটেল ব্লকটা চোখের মাপেই সেট করতে হবে। আপনারা পরবর্তীতে এটাকে আপনার চিত্রগুলো হচ্ছে আমরা মাপ দিয়ে নিব, ওকে। সো এটাকে এক পাশ থেকে সেট করি, ওকে, একবারে কর্নার ধরে এভাবে সেট করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখন এটাকে আনগ্রুপ করে দেব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ কোথায় এটাকে আনগ্রুপ করে দেব, হ্যাঁ। করার পর আমরা এক কাজ করি, এটাকে সিলেক্ট করব, এই পাশেরটাকে সিলেক্ট করার পর জাস্ট F8 অবশ্যই প্রেস করে রাখবেন এক্ষেত্রে। এখন আমরা এটাকে টেনে নিয়ে আসি, শর্টকাট প্রসেস হচ্ছে টেনে নিয়ে আসা, ওকে। তো আমি যতটুকু হলো তাড়াহুড়া, যেহেতু ভিডিওতে বেশি সময় দেওয়া যাবে না, আপনারা সময় দিয়ে এই যে ড্যাশ লাইনগুলো আছে এই ড্যাশ লাইনের ভিতরে আপনাদের টাইটেল ব্লকটা রাখবেন, ঠিক আছে। আমি জুতো মোটামুটি ভালোই রেখেছি, সো আরেকটু ভিতরে ঢোকার ছিল, সো আপনারা চেষ্টা করবেন আরেকটু ভিতরে রাখার জন্য। তো এখন হচ্ছে আমাদের মেন কাজ, এখন আমরা এটার ভিতরে হচ্ছে আমাদের ড্রয়িংটাকে আনবো এবং সেটা হচ্ছে স্কেল মেজারমেন্টের মাধ্যমে। এবং তার জন্য আমরা একটা নতুন কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে MV, অর্থাৎ মডেল ভিউ, ওকে। সো আমরা MV লিখে ইন্টার করে দেব। করার পর এই যে দেখেন মাউসের লেফট বাটন যে কোনো এক কর্নারে, ঠিক আছে, যে কোনো এক কর্নারে সিলেক্ট করবেন। করার পর আপনি ড্রয়িংটা কতটুকুর ভিতরে দেখতে চাচ্ছেন, অপর প্রান্তটা সিলেক্ট করবেন, যেহেতু আমাদের কি টাইটেল ব্লকের এই মাঝে আমরা ড্রয়িংটাকে রাখবো, আমরা এই কর্নারে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, ঠিক আছে। করার পর দেখেন সাথে সাথে আমাদের নিচে কি এই যে ড্রয়িংয়ের সবগুলো ড্রয়িং যে কটা আছে আমাদের মডেল স্পেসে সব চলে এসেছে। আমরা এটার ভিতরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, ঠিক আছে। করার পর এটাকে দেখেন আমরা এখন জুম করতে পারছি। সো জুম করার পর আমরা কোন ড্রয়িংটা নিব, যেটা টাইটেল ব্লকটা আমরা এখানে এনেছি এটাকে, তাই না? তো এখন আমরা এখানে রাখছি, রাখার পর জাস্ট আমাদের এখন একটা নতুন কমান্ড ইউজ করতে হবে, জুম, ZOOM, ঠিক আছে। জুম কমান্ড দেওয়ার পর ইন্টার করে দেব। ইন্টার করার পর আমরা এটাকে কত রেশিওতে রাখছি, সাপোজ আমি প্রথমে 1/100 XP এটা হচ্ছে কমান্ড, দেন আপনারা ইন্টার করে দিবেন। সো এটা অনেক ছোট হয়ে গেছে, সো আমরা মান যত কমাবো আমাদের ড্রয়িং তত বড় হবে। সো আবার জাস্ট আবার জুম কমান্ড নিচ্ছি, জুম ইন্টার 1/ এটা মেবি 70-এর মধ্যে হতে পারে, 70 XP, তো ইন্টার।
সো আর একটু বড় হয়েছে, সো আমার মনে হয় ঠিক আছে আমাদের ড্রয়িংটা, ঠিক আছে। সো এটাকে চাইলে আমরা আরেকটু বড় করে নিতে পারি। সো এখন 70 XP-তে আছে, তো আমরা 75 করে দেখি কি অবস্থা হয়। না 75 না, 65 করতে হবে জুম করার জন্য, মানে যত নিচের দিকে যাবে মান তত এটা জুম হবে। তো জুম 1/65, ইন্টার, ওকে, একদম পারফেক্ট, ঠিক আছে। এটাকে আমরা একটু ডানে বামের প্যান কমান্ডের মাধ্যমে মুভ করালাম, ওকে। সো এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের ড্রয়িংটা আমরা করলাম, এটা হচ্ছে আমাদের 1/65, অর্থাৎ রেশিওটা হচ্ছে 1:65। আমাদের এটা অবশ্যই আমাদের এই কি ড্রয়িংয়ে লিখে দিতে হবে, তাহলে যে এইটাকে ভিজিট করবে বা এই ড্রয়িংটা দেখবে, সে দেখার সাথে সাথে বুঝে যাবে হ্যাঁ এখানে 1 ফিট মানে 65 ফিট। এখন আমরা যেই মানটা পেয়েছি, এই মানটা আমাদের এই ড্রয়িংয়ের যে কোনো এক পাশে লিখে দিতে হবে, যেন যে ভিজিট করবে ড্রয়িংটা সে যেন ক্লিয়ারলি দেখতে পায়। তার জন্য আমরা প্রথমে মডেল স্পেসে চলে যাব, এটাকে জুম করব। জুম করার পর আমরা এখানে টেক্সট কমান্ড নিব, TEXT, এই সব কমান্ডই আপনাদের শেখানো হয়েছে। দেন ইন্টার করে দেবেন, ইন্টার করার পর আপনার প্রথম পয়েন্টটা সিলেক্ট করবেন, দেন পরবর্তী পয়েন্টটা সিলেক্ট করে দিবেন, ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে 0° অ্যাঙ্গেল করে দিবেন, ওকে। তো আমরা এখানে লিখে দিব স্কেল, SCALE স্কেল, 1:2 কত আমাদের 65 পেয়েছি, তাই না? তো আমরা এটাকে জাস্ট এখন ESC দিয়ে কমান্ড থেকে বেরিয়ে যাবেন, এখন এটাকে আমরা এক পাশে রেখে দেবো। সো আমার মনে হয় টেক্সটটা একটু বড় নেওয়া উচিত ছিল, ঠিক আছে। সো আমরা এক কাজ করি, এটাকে ডিলিট করে আবার নিই, টেক্সট কমান্ড TEXT, ইন্টার। তো প্রথম পয়েন্টটা সিলেক্ট করব, পরের পয়েন্টটা কতটুকু হাইট হবে টেক্সটটার এতটুকু, দেন হচ্ছে 0°, দেন ইন্টার। সো এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, SCALE স্কেল 1:65। এমনভাবে দিবেন যেন যে ভিজিট করবেন উনি যেন ক্লিয়ারলি দেখতে পায়, ঠিক আছে। আদারওয়াইজ তো এটা স্কেলিং মাপটা উনি বুঝতে পারবে না, ঠিক আছে। আমি এই জায়গাটায় রাখছি, রাখার পর ESC চেপে দিচ্ছি কিবোর্ড থেকে, তো লেআউট 1-এ চলে যাব। দেখেন আমাদের এখানেও কিন্তু চলে এসেছে, ওকে। তো এখন যদি আমরা এটাকে Ctrl+P অথবা প্লট করি বা প্রিন্ট করি, যেটাই করি, দেখি কী অবস্থায় আসে। তো আমরা এখানে প্রিন্টার, এখানে আমরা এটাকে PDF করে দিই, ঠিক আছে। তো PDF করার জন্য নিচে যেতে হবে, যে DWG2 PDF, আমরা এটা সিলেক্ট করলাম, করার পর আমাদের ফাইলটা এখান থেকে ওকে করে দেব। করার পর আমাদের লোকেশন ডেস্কটপ রাখবো না আমি, এখান থেকে দেখি কোথায় রাখলে বেটার হয়, মাই ডকুমেন্টসে রাখছি, ঠিক আছে। তো আমরা এখানে সেভ করে দেব, ওকে। তো আমাদের প্লট অ্যান্ড পাবলিশ জব কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর আমরা কি করব, কম্পিউটারে চলে যাব, কম্পিউটার থেকে মাই ডকুমেন্টসে যেতে হবে আমাদের, ওকে। তো আমরা মাই ডকুমেন্টস কোথায় আছে, এই যে ডকুমেন্টস, তো ডকুমেন্টসে আমরা যাই, যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের PDF ফাইলটা, আমরা এটাকে একটু ওপেন করে দেখি, এই যে। সো আমাদের এরকম এসেছে, আশা করি একেবারেই ক্লিয়ার আপনারা ড্রয়িংটা দেখতে পাচ্ছেন। সো আমরা আবার ব্যাক করি আমাদের অটোক্যাডে, ওকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল ছিল, হয়তোবা আপনাদের অনেকের এটা প্র্যাকটিস করতে সমস্যা হবে, তাদের জন্য বলছি আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে। একবার না বুঝলে আরেকবার দেখবেন, প্রয়োজনে খাতা কলমে লিখে তারপরে প্র্যাকটিস করবেন, কারণ আমি বুঝতে পারছি যে এটা বেশ হার্ড একটা ক্লাস ছিল আজকে এই ক্লাসটি। আমি কিন্তু কোনো ক্লাসই বলি না হার্ড, সো এই ক্লাসটি আসলেই হার্ড ছিল। সো আপনারা এটাকে বারবার প্র্যাকটিস করেন এবং আপনাদের আউটপুটগুলো জানাবেন যে কতটুকু পারলেন কতটুকু পারলেন না সব কিছু, ঠিক আছে। সো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, আপনাদের জন্য হেল্প হয়েছে। তার জন্য কি লাইক দিবেন, লাইক দিতে একেবারেই ভুল করা যাবে না, লাইক দিতে হবে, যেটা আমাকে উৎসাহ দেয় পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর কমেন্টে আপনাদের প্রশ্নগুলো লিখবেন, আর ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।